ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় চলে জোর চর্চা। কখনো প্রেম, আবার কখনো বিয়ে, ডিভোর্স নিয়ে সমালোচনার রোশনোলে পড়তে হয় এই নায়িকাকে। তবে এবার বিয়ে বা প্রেম নয়, বরং ছোট্ট একটা ভিডিওর কারণে নেটিজেন থেকে শুরু করে ভক্তদের পর্যন্ত আলোচনা ও সমালোচনার মুখে পড়েন শ্রাবন্তী। ভিডিওটি নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে তোলপাড়। ফিভার্স বিস্তারিত জানতে পুরো সময়টা আমাদের সাথেই থাকার আমন্ত্রণ রইল। শ্রাবন্তীর রূপে বরাবরই ঘায়েল পুরুষ মন, টলিপাড়ার অন্যতম ডানাকাটা পরী তিনি, বিতর্ক পিছু ছাড়ে না তার। কিন্তু তাতে কি, শ্রাবন্তীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি কোনোদিন। ব্যক্তিগত জীবন নিয়ে হার হামেশায় চর্চায় অভিনেত্রী। তৃতীয় বিয়ে ভাঙার মুখে রয়েছে নতুন প্রেমের গুঞ্জনও, তবে সেই নিয়ে মাথা ব্যথা নেই নায়িকার। তিনি ব্যস্ত কাজ নিয়ে, আপাতত ভয় পেয়নার শুটিং নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। মঙ্গলবার সাত সকালে নেট পড়ায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী। তার রূপের রহস্য আজও অজানা। এদিন ফের একবার নিজের সৌন্দর্যে ঘায়েল করলেন অভিনেত্রী। শ্রাবন্তীর নতুন রেল ভিডিও দেখে হাঁ ভক্তরা। আলোর রোশনাইতে সাজানো রাস্তা দিয়ে হেঁটে আসছেন শ্রাবন্তী। পরনে কালো রঙের শিফন শাড়ি, স্লিভলেস ব্লাউজ, পোশাকের সঙ্গে সাজুজ্জ রেখেই সেজেছেন তিনি। ঢেউ খেলানো খোলা চুল, ঠোঁটে মেরুন লিপস্টিক, আর কপালে জলজল করছে লাল সিঁদুর। একদম পারফেক্ট দেশি গার্ল শ্রাবন্তী। ক্যামেরার একেবারে সামনে ফ্লাইং কিস ছড়লেন শ্রাবন্তী। কার উদ্দেশ্যে তা অবশ্য খোলাসা করেননি নায়িকা, তবে ধরে নেওয়াই যেতে পারে নিজের ভক্তদের জন্যই শ্রাবন্তীর এই ফ্লাইং কিস। এই ইনস্টা রিলের ক্যাপশনে শ্রাবন্তী শুধু একটা শব্দই যোগ করেছেন, ব্লিসফুল। হ্যাঁ, নিজেকে সুখী বলেই উল্লেখ করেন নায়িকা। এদিকে শ্রাবন্তী হাজার বিতর্কের মাঝেও নিজের ব্যক্তিগত জীবনে নানা রকম আপডেট দিয়ে চলেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই বিতর্কের আগুনে আরও ঘি পড়ে। এই যেমন কিছুদিন আগে শীতের সকালে নায়িকা উষ্ণতা ছড়ালেন নিজের একটি গরমা গরম ছবি পোস্ট করে। বাথটবে স্নান করছেন শ্রাবন্তী, বলা বাহুল্য শরীরে পোশাক নেই, সুন্দরীর শরীর সাদা ফেনায় ঢাকা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ফ্রেশ মর্নিং। বিতর্ক শ্রাবন্তীর পিছু ছাড়ে না, এবারও ছাড়ল না। ছবিটি শ্রাবন্তী নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। এরপরই নেটিজেনদের প্রশ্ন, ছবিটি তুলল কে? কেউ বা বলছেন, বাবা এত সকালে স্নান, তোমায় দেখে আমার ঠান্ডা লাগছে। কোনো মন্তব্যেরই পাল্টা উত্তর দিতে যাননি নায়িকা। বর্তমানে নায়িকা সিঙ্গেল, নিজেই জানিয়েছিলেন সে কথা। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে তার সম্পর্ক ভেঙেছে সদ্য। গত বছর পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার স্বামী রোশন সিং। এরপর বৈবাহিক অধিকারের পূর্ণ প্রতিষ্ঠা ধারায় এবছর জুন মাসে শিয়ালদহ ফার্স্ট ট্র্যাক কোর্টে মামলা করেছিলেন রোশন। শ্রাবন্তীর সঙ্গে আবারও সংসার করতে চেয়েছিলেন তিনি। এই মামলার শুনানিতে আদালতে উপস্থিত হননি শ্রাবন্তী। এরপর সেই মামলার লিখিত জবাব হিসেবে গত 16 সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদ মামলা দায়ের করেন শ্রাবন্তী। শ্রাবন্তী চক্রবর্তীর দাম্পত্য জীবন কখনোই সুখের হয়নি। মাত্র 16 বছর বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন পাগলু খ্যাত পরিচালক রাজীব বিশ্বাসকে। দম্পতির জীবনে আসে ছেলে ছিনুক, কিন্তু ধীরে ধীরে সম্পর্কে মরচে পড়তে থাকে। অবশেষে 2016 সালে শ্রাবন্তী আর রাজীবের মধ্যে ডিভোর্স হয়। এরপর মডেল ক্রিশান ব্রজের সঙ্গে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে ভেঙে যায়। এরপর 2019 সালে রোশন সিং এর সঙ্গে প্রেম। পাঞ্জাবে রোশনের শহরে বিয়ে সারেন কপত কপতি। বিয়ের পরপরই হানিমুনে পাড়ি দিয়েছিলেন বিদেশে। সুখে চলছিল জীবন, কিন্তু আচমকাই ছন্দপতন। অশান্তির কালো মেঘে ঠেকে যায় রোশন শ্রাবন্তীর জীবন, ফের বিচ্ছেদ। ভিউয়ার্স, শ্রাবন্তীকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।